नमस्कार एसामिस अनुशीलन यूट्यूब चेनेल आपनलोक सकलके स्वागतम जनाइछो। मैं मजिद बन्धुसकल पलकते चावक आज सन्ध्यार सातटा गुरुत्वपूर्ण खबर। प्रथमटो खबर राहुल गांधीर सन्दर्भत मुख्यमंत्री हिमंत विश्व शर्मार वितर्कित मंतव्य आरु तार पिछते जलिछे राज्य राज्यजुरी उत्ताल प्रतिबाद अखम प्रदेश युव कंग्रेसर। राजीव भवनर सम्मुखत मुख्यमंत्री डॉ हिमंत विश्व शर्मार विरुद्धे अखम प्रदेश युव कंग्रेसर उत्ताल प्रतिबाद। मुख्यमंत्री हिमंत विश्व शर्मार विरुद्धे प्रतिबाद सब्यस्त करे युव कंग्रेसे। उत्तराखंड निर्वाचन प्रचार सभार भाषणत मुख्यमंत्री हिमंत विश्व शर्माई कंग्रेसी सांसद राहुल गांधीक तीव्र भाषा समालोचना करिसिल। आनकि राहुल गांधीर पितृ परिचय कि बुलि एक वितर्कित मंतव्य करिसिल। आरु मुख्यमंत्री एने मंतव्यर विरुद्धे शनिबार अखम प्रदेश युव कंग्रेसे राज्यजुरी प्रतिबाद सब्यस्त करे। राज्यर विभिन्न प्रांतर लगते गुवाहाटीर मुख्य कार्यालय राजीव भवनत अखम प्रदेश युव कंग्रेसर उपसभापति रातुल पाटवारी नेतृत्व प्रतिबादी कार्यसूची पालन करे। जिया रोडर राजपथत मुख्यमंत्री डॉ हिमंत विश्व शर्मार पुतलिका दाह करे। प्रतिबाद सब्यस्त करार समयते रातुल पाटवारीये संबाद माध्यमक कय जे मुख्यमंत्री राहुल गांधीर डीएनए सम्पर्कत करा मंतव्यर बाबे क्षमा नखुजिले एई आंदोलन अधिक तीव्रतर करि तोला हब। परवर्ती खबर जनता भवनत बाबा रामदेव लक्ष्य साम्राज्य विस्तार। অসমৰ খালি হৈ পৰি থকা মাটিত খেতি কৰাৰ মন বাবা ৰামদেৱৰ। শনিবাৰে হঠাৎ জনতা ভৱনত উপস্থিত হৈ যোগগুৰু তথা পতঞ্জলীৰ প্ৰতিষ্ঠাপক বাবা ৰামদেৱ অৱশ্যে সংবাদ মাধ্যমক জনোৱাৰ পৰা বিৰত আছিল বাবা ৰামদেৱ অসমত উপস্থিত হোৱাৰ কথা। জনতা ভৱনত উপস্থিত হৈ মুখ্যমন্ত্ৰীৰ সৈতে এক বৈঠকত মিলিত হয় বাবা ৰামদেৱ। অসমত পতঞ্জলীৰ ব্যৱসায় সাম্ৰাজ্য বিস্তাৰৰ লক্ষ্য যোগগুৰুজনৰ। সূত্র অনুসরি এবার জৈব বৈচিত্র্য ভরা অসমৰ খালি পথারত চকু বাবা রামদেৱৰ। উক্ত মাটিত পাম খেতি কৰিবলৈ ইচ্ছুক পতঞ্জলীৰ স্বত্বাধিকারী রামদেৱ। ইয়াক লৈ শনিবারে বিয়লি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সৈতে কেইবা ঘণ্টা জোৰা আলোচনাত মিলিত হয় বাবা রামদেৱ। ইপিনে আলোচনার অন্তত ফেসবুক যোগে জনতা ভবনত বৈঠক অনুষ্ঠিত হওয়া বুলি জনায় মুখ্যমন্ত্রীয়ে কয় যে আজি বিয়লি জনতা ভবনত যোগগুরু স্বামী রামদেৱৰ সৈতে এক সাক্ষাৎত মিলিত হৈ আনন্দ অনুভৱ কৰিছো। সাক্ষাৎকালত রাজ্যের বিভিন্ন আর্থসামাজিক বিকাশের সঙ্গে জড়িত পতঞ্জলীর বিভিন্ন কার্যপন্থা যেনে খেজুর খেতি, ভারতীয় শিক্ষাবট, পতঞ্জলী সুস্থতা আর আয়ুর্বেদিক মহাবিদ্যালয় আদি বিভিন্ন বিষয়ত আলোচনা করা হয়। এইদরে জনায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। কার্যপন্থা সময় রাজ্য সরকারের সম্ভবপর সকল সহযোগিতা আগবাব বলেও রামদেৱক মুখ্যমন্ত্রীয়ে প্রতিশ্রুতি দিয়ে। বাবা রামদেৱৰ সৈতে আচার্য বালকৃষ্ণ, কবীন্দ্র সিং, ডক্টর বেদপ্রিয়া, পঞ্জকসা, হাদুব্বি স্বরূপ আর স্বামী প্রভীরদেব উপস্থিত থাকে। পরবর্তী খবর এদিন হিজাব পিন্ধা এগারী মহিলা ভারতের প্রধানমন্ত্রী হব। এই মন্তব্য AIMIMর নেতা আসাদুদ্দিন ওয়েসির। এদিন হিজাব পিন্ধা এগারী মহিলা ভারতের প্রধানমন্ত্রী হব। এই মন্তব্য সাংসদ আসাদুদ্দিন ওয়েসির। বর্তমান দেশত অব্যাহত আছে হিজাব বিতর্ক। তার মাজতে শনিবারে একটা ভিডিও টুইটারত শেয়ার করে সাংসদ আসাদুদ্দিন ওয়েসিয়ে, যত তেও কয় যে এদিন হিজাব পিন্ধা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হব। ওয়েসিয়ে কয় যে আমার ছোৱালী সকলে নিজের পিতৃ মাতৃক কব যে আমি হিজাব পিন্ধিব বিচাৰো। তেতিয়া পিতৃ মাতৃয়ে সম্পূর্ণ অধিকার দি কব যে চাই লম ময়ো হিজাব পিন্ধাত কোনে বাধা দিয়ে। হিজাব পিন্ধিয়ে ছোৱালী সকল ডাক্তর কালেক্টর হব আর হিজাব পিন্ধিয়েই এদিন প্রধানমন্ত্রী হব। উল্লেখযোগ্য যে হিজাব বিতর্ক জোকাৰিছে সমগ্র দেশ। একাংশ ইয়ার সমর্থন করিলেও একাংশ ইয়ার বিরোধিতা করেছে। অবশ্য এতিয়াও এই হিজাব বিতর্কর উপর কোনো স্থায়ী সমাধান ওলোৱা নাই। পরবর্তী খবর বিয়াসাপুর গুলিত নিহত হল বাংলাদেশের গরু সরবরাহকারী। মানকাছাৰৰ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুকুরমারার সীমান্তর 8-9 নং গেটর সমীপত সীমান্ত সুরক্ষা বাহিনীর গুলিত গরুর চোরাং সরবরাহকারী এজন নিহত হয়েছে। সরবরাহকারীজন বাংলাদেশের বলে জানিবা গৈছে। ঘটনাস্থলীর একটা গরু আর বাঁহর কেরেং উদ্ধার করেছে। চোরাং গরু সরবরাহকারীগিয়ে পুয়তি নিশা বাঁহর কেরেঙে গরু বাংলাদেশে পার করে থকাত পহরারত সীমান্ত সুরক্ষা বাহিনীর গুলিত নিহত হওয়ার সন্দেহ করা হয়েছে। বাংলাদেশী চোরাং গরু সরবরাহকারীগী সীমান্তর কাইটিয়াতারর গুড়িতে বাংলাদেশের ফলত পড়ি আছে। ঘটনাস্থলীত দক্ষিণ শালমারা মানকাছর জেলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সত্যরঞ্জন শইকীয়া আর বিএসএফৰ উচ্চ পৰ্যায়ৰ বিষয় উপস্থিত হৈ তদন্ত আৰম্ভ কৰিছে। যুৱকজন বাংলাদেশৰ কুড়িগ্ৰাম জিলাৰ ৰৌমাৰী থানাৰ অন্তৰ্গত হৰিণথৰা গাঁৱৰ মুজিবুৰ ৰহমানৰ পুত্ৰ ফৰিদুল ইছলাম বুলি চিনাক্ত কৰা হৈছে। যুৱকজনৰ মৃতদেহটো কুকুৰমৰা
গজারিকান্দি খণ্ড প্রাথমিক চিকিৎসালয়ত রখা হয়েছে। পরবর্তী খবর, মানসিকভাবে অসুস্থ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এজাহার দাখিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করার অভিযোগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এজাহার দাখিল NSUIৰ। NSUIৰ রাষ্ট্রীয় সম্পাদক রোশনলাল বিটুয়ে অসমৰ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক ভাষা ব্যবহার করার অভিযোগ উত্থাপন করে মহারাষ্ট্রের রামনগর আরক্ষী থানাত এজাহার দাখিল করে। টুইটারের জড়িয়ে একথা জানাইছে রোশনলাল বিটুয়ে। তেও লিখিছে যে মানসিকভাবে অসুস্থ বিজেপি নেতা তথা অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে করা অপমানজনক মন্তব্যর বিরোধিতা করে এজাহার দাখিল করেছো, লগতে উচিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই নেতাগুলিয়ে। উল্লেখযোগ্য যে শুক্রবার উত্তরাখণ্ডের এখন নির্বাচনী সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কংগ্রেসের বিরুদ্ধে বহু মন্তব্য করে। রাহুল গান্ধীয়ে পাকিস্তানত হওয়া সার্জিক্যাল স্ট্রাইকর প্রমাণ বিচরা প্রসঙ্গ উত্থাপন করে হিমন্ত বিশ্ব শর্মাই কয় যে আমি কেতিয়াবা প্রমাণ বিচারিছো নেকি যে তেও রাজীব গান্ধীর পুত্র বলে। ইয়ার পাছতে একাংশ এই মন্তব্যর বিরোধিতা করেছে। কংগ্রেসে এই মন্তব্যর বিরোধিতা করে দেশের বিভিন্ন স্থানত প্রতিবাদ সাব্যস্ত করা দেখা যায়। পরবর্তী খবর, আজি হয়েছে 13 ফেব্রুয়ারি আর আজি বিশ্ব রেডিও দিবস। তথ্য আর মনোরঞ্জনের সমৃদ্ধ রেডিও হয়েছে পুরনি মাধ্যম। তথ্য প্রযুক্তি আর স্মার্টফোনের জয়কারর মাজতো আজিও রেডিও হেরুয়া নাই মাদকতা। প্রায় 111 বছর পুরনি রেডিওর ইতিহাস। রাষ্ট্রসংঘর মতে রেডিওক মানবতার ইতিহাসের অংশ হিসাবে উদযাপন করে বিশ্ববাসীয়ে। আজি 13 ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব রেডিও দিবস। 2012 চনেরপরা বিশ্বজুড়ি পালন করে অহা হয়েছে এই দিবস। সমগ্র বিশ্বতে বিভিন্ন বার্তার আদান প্রদান অথবা মানুষক শিক্ষিত করার ক্ষেত্রে রেডিওর ভূমিকা অপরিসীম। উল্লেখযোগ্য যে প্রতি বছর একটা বিশেষ বিষয়বস্তু নির্ধারণ করে উদযাপন করা হয় রেডিও দিবস। বিশ্ব রেডিও দিবস 2022ৰ বিষয়বস্তু হয়েছে রেডিও আর বিশ্বাস। কিয়নো এতিয়া ইন্টারনেট আর সামাজিক মাধ্যমের উপর মানুষের বিশ্বাস ক্রমান্বয়ে কমি আহিছে আর মানুষে এতিয়াও বিশ্বাসযোগ্য রেডিও বলিয়াই ভাবে। পরবর্তী খবর, অসমৰ ক্রিকেট প্রেমী সকলের বাবে ভাল খবর। 3 কোটি 80 লাখ টাকাত রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হল অসমৰ রিয়ান পরাগ। অসমৰ ক্রিকেট প্রেমীর বাবে সুখবর, 3.8 কোটি টাকাত রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হল অসম সন্তান রিয়ান পরাগ। বেঙ্গালুরুত চলি থাকা IPL নিলামের প্রথম দিনা অসমৰ রিয়ান পরাগক 3 কোটি 80 লাখ টাকাত ক্রয় করিলে রাজস্থান রয়্যালসে। রিয়ান পরাগর প্রারম্ভিক মূল্য আছিল 30 লাখ টাকা। অলরাউন্ডার রিয়ান পরাগক ক্রয় করবলৈ গুজরাট টাইটান্স আর রাজস্থানের মাজত যুজ চলা পরিলক্ষিত হয়েছিল। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বর সিজনসমূহত রিয়ান পরাগে রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলেছিল।